সে এক ক্লান্ত দিনের শান্ত ক্ষণের গল্প। এক সংসার সন্ন্যাসী প্রেমে পড়লেন দুটি ছাতিম গাছের। মানুষ আর প্রকৃতির চিরন্তন প্রেম দিল আশ্রয়, তৈরি হল আশ্রম। তারপর সে সংসার দিয়ে বয়ে গেছে কত দিন, সে প্রকৃতি ঘটেছে কত পরিবর্তন, তবু আজও প্রকৃতি ও মানুষের প্রেমময় সহাবস্থানের মূর্ত প্রতীক হয়ে আছে এই স্থান। প্রাণের গতি প্রবাহিত হয় তার নিজস্ব ছন্দে। ব্রহ্মচর্যাশ্রমের বীজ একদিন জন্ম দিয়েছিল আশ্রম বিদ্যালয়ের। ক্রমে তার নাম হল পাঠভবন। মনুষ্যত্ব সাধনার স্বশাসিত পীঠভূমি কালের যাত্রায় হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক অঙ্গ। সময়ের স্রোতে অনেকটা পথ পেরিয়ে কেমন আছে সে আজ, কোন সুরে বাজে তার দিনরাত ধারাপাত, এইসব কৌতূহল আর অদম্য উৎসাহের জোয়ার নির্মাণ করল এই চিত্রভাষ্য, আমাদের ভালোবাসার ধন। ছড়িয়ে দিলাম সকলের জন্য, ভালো লাগাকে নতুন করে পাবেন এই প্রত্যাশায়। সারা বছর জুড়ে যাওয়া আসা ঋতুর রং বদলানোর সাথে তাল মিলিয়ে বা কখনো এ সব কিছুর বাইরেও পাঠভবনের ছেলেমেয়েরা মেতে ওঠে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মাঝে। বছরের শুরু হয় জানুয়ারি মাস দিয়ে। এ সময় চারপাশ জুড়ে বেশ জাঁকিয়ে শীত নামে, গাছের ডালের শুকনো পাতাদের বিদায়ের দিন ঘনিয়ে আসে, শালবিথি বকুলবিথি জুড়ে ঝরা পাতাদের উৎসব লেগে যায়। এই কনকনে শীতের আবহে পাঠভবনে লাগে অনুষ্ঠানের ছোঁয়া। প্রথমেই আসে বনভোজন। জানুয়ারি মাসের মাঝামাঝিতেই ওই কনকনে শীতের আমেজে পিকনিকের আয়োজন শুরু হয়। কখনো আমবাগান, কখনো বা মোলডাঙ্গা। ছোটদের আর বড়দের আলাদা করে দুটি বনভোজন হয়ে থাকে। সকাল থেকে খেলা ধুলা, নাচ গান, লাইন করে টিফিন নেওয়া চলতেই থাকে। বার্ষিক ভ্রমণ। প্রতি বছরই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ পাঠভবনের বেশ কিছু দল বেরিয়ে পড়ে বার্ষিক ভ্রমণের উদ্দেশ্যে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীরা সচরাচর একদিনের ভ্রমণে বীরভূম কি বর্ধমান, আর তার থেকে যারা বড় তারা এই চার পাঁচ দিনের ভ্রমণে বেরিয়ে আসে আর একটু দূরে কোথাও। কখনো মুর্শিদাবাদ, মালদা, কখনো বা অপ্রচলিত অনাবিষ্কৃত বিহারের রাজমহল, অথবা শিলংয়ের পাহাড় যার ঢালে ঢালে বয়ে গেছে নদী। ঘোরার সময় চিৎকার করে গান গাওয়া, দুষ্ট বুদ্ধিকে কার্যকরী করা, ইয়ার্কির চোটে অন্যকে অতিষ্ঠ করে দেওয়া, সেজে গুজে পরি হয়ে ঘুরে বেড়ানো,
একসাথে ছবি তোলা, এসব তখনকার রোজগারের নিয়ম। তার চেয়েও যেটা বড় ব্যাপার তা হলো এত জন মিলে একই ছাদের তলায় থাকা, ঘুমানো, খাওয়া দাওয়া, এই সব কিছুই হাসি মুখে করতে পারাটা। হাজার অসুবিধাকে অগ্রাহ্য করেই একসাথে এরকমভাবে কেটে যায় কয়েকটা দিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবছর জানুয়ারি মাসের ওই ঠান্ডায় পতাকা উত্তোলন দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা লাইন করে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করার পর মূল প্রতিযোগিতা শুরু হয়। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ছেলেমেয়েরা লাল, নীল, হলুদ, সবুজ এই চারটি দলে ভাগ হয়ে খেলায় নামে। দৌড়, রিলে রেস, হাই জাম্প, লং জাম্প, শর্ট পুট, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি ইভেন্টের ব্যবস্থা থাকে এই প্রতিযোগিতায়। সবশেষে শিক্ষকদের দড়ি টানাটানি ও শিক্ষিকাদের হাড়ি ভাঙার পর পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি সকালে বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের মতোই এই অনুষ্ঠানটিতে পতাকা উত্তোলন ও প্যারেড করা হয়। পাঠ ভবনের NSS ও NCC-তে যুক্ত ছেলেমেয়েরা এই প্যারেডের প্রসেশনটিতে সোৎসাহে অংশগ্রহণ করে থাকে। শীত ফুরিয়ে আসে বসন্ত, গাছে গাছে পাতা, লাল হলুদ ফুলের জোয়ার উপচে পড়ে সৌন্দর্য। সিংহসদনের পিছনে শিমুল গাছের ঘন লাল রং যেন শীতের ধূসরাতা পেরিয়ে সেই গানই ডালে ডালে বয়ে আনে। এসবের মাঝেই বসন্ত জুড়ে উৎসবের ঝড় ওঠে। বসন্তকে উদযাপন করে প্রথমেই থাকে বসন্ত আবাহন। বসন্ত আবাহন, বসন্তে যে ঘন রঙে প্রকৃতি সেজে ওঠে তাকে উদযাপনের উদ্দেশ্যেই শুরু হয় এই বসন্ত আবাহন। নাচ গান কবিতায় মেশানো একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানের দিন ঠিক হলে ক্লাসে ক্লাসে শুরু হয়ে যায় বসন্তের নাচ গানের রিহার্সাল, পাশাপাশি থাকে কবিতার প্রস্তুতি। ওই দিন সকালে প্রথম পর্বের পর অনুষ্ঠানটি হয়। খোলের আওয়াজ, কপালে আবিরের ছোঁয়া সবার মনে এক উৎসবের সূচনা করে দিয়ে যায়। বসন্ত উৎসব, বসন্ত আবাহন বসন্তের সূচনা করবার পর বসন্ত উৎসব আরও বড় আকার দখল করে নেয়। ভোরের বৈতালিক আর খোলদার খোল গানের সাথে সাথে হেঁটে চলা বিশাল লাইন দেখবার মতো। মূল অনুষ্ঠানটি হয় আশ্রমের খেলার মাঠে। শুধুই পাঠভবন নয়, বসন্ত উৎসবের অংশ হয়ে ওঠে সারা বিশ্বভারতী। অনুষ্ঠান শেষ হওয়ার পর পাঠভবনের কিচেন চত্বরে
ঘরোয়াভাবে পাঠভবনের ছেলে মেয়ে থেকে শিক্ষকেরা আবির খেলতে মেতে ওঠেন। পাশাপাশি চলতে থাকে নাচ গানের জলসা পাঠভবনের প্রাক্তন ও বর্তমান ছেলে মেয়েদের মধ্যে। এই সকল পরিবেশের সাক্ষী পাঠভবন ক্রমশ রাত্রের আলোয় ঝলমলেও হয়ে ওঠে। রাতে খেলার মাঠে সঙ্গীত ভবনের পক্ষ থেকে একটি নাটক অনুষ্ঠিত হয়। নাটক শেষ হওয়ার সাথে সাথে বসন্ত উৎসবের উত্তেজনাও ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। গান্ধী পূর্ণাহ। প্রতিবছর 10ই মার্চ গান্ধীজিকে স্মরণ করে গান্ধী পূর্ণাহ হয়। সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, এই উদ্দেশ্য নিয়ে সেদিন ছোট বড় সবাই মিলে আশ্রম পরিষ্কারের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। একসাথে একটা দিন মজা করে কাজ করার আনন্দ অক্লান্ত কাজের পরিশ্রমকে সহজেই হালকা করে দেয়। রঙের খেলা শেষ করে গ্রীষ্মের পরশ পায় প্রকৃতি। একদিকে রোদের অসহ্য অত্যাচার, আর অন্যদিকে গাছের ছায়ায় ঘন আরাম। এই এক চরম বৈপরীত্যের মুখোমুখি হয় আশ্রমবাসীরা। হঠাৎ কেমন চারপাশটা অস্বাভাবিক থমথমে চুপচাপ হয়ে যায়। তার মধ্যে দিয়েও কোথাও বেজে ওঠে উৎসবের গান। শুরু হয় বর্ষশেষের অনুষ্ঠান। বর্ষশেষ, নববর্ষের আগের দিন সন্ধ্যাবেলায় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে আগমন পূর্বক মন্দিরে কিছু গান, মন্ত্রপাঠ ও ভাষণের ব্যবস্থা করা হয়। নববর্ষ এপ্রিলের 15-16 তারিখ করে নতুন বছরকে উদযাপন করে শান্তিনিকেতনে উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ে। সকালের মন্দির ঘণ্টাতলার অনুষ্ঠানের ভিতর দিয়ে এগিয়ে চলে নববর্ষের সকাল। এই দিন ছেলেমেয়েরা নিজেদের আঁকা কার্ড বানিয়ে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে। সারা মন্দির ও ঘণ্টাতলার অনুষ্ঠান জুড়ে এই কার্ড বানানো চলতে থাকে। সান্ধ্য হলে গোপ্রাঙ্গন মঞ্চে অনুষ্ঠিত হয় নৃত্যনাট্য, কখনো শ্যামা কখনো চিত্রাঙ্গদা কখনো বা বাল্মীকি প্রতিভা। এক বছর পাঠভবন ও আরেক বছর শিক্ষাসত্র এভাবে পালা করে নাটকের দায়িত্ব পড়ে। সেই নৃত্যনাট্যের ছন্দে নতুন বছরের রাত্রিটা পাঠভবনের ছেলেমেয়েরা মনে জায়গা করে নেয়।
পঁচিশে বৈশাখ। 1861 সালের এই দিনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই স্মৃতিকে আঁকড়ে ধরে আজও বিশ্বভারতীতে উদযাপন হয় দিনটি। সকালবেলা মন্দির দিয়ে সূচনা হওয়ার পর থাকে ঘণ্টাতলার অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও পাঠ করা হয় এখানে। আনন্দ পাঠশালার খুদেরা, পাঠভবন, শিক্ষাসত্র, সঙ্গীত ভবন ইত্যাদি অন্যান্য আরও বিভাগ যোগ দেয় এই অনুষ্ঠানে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য, যেমন চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা প্রভৃতি। নৃত্যনাট্যগুলি বছর বছর পরিবেশিত হয়, এক বছর পাঠভবন ও পরের বছর শিক্ষাসত্র। এভাবেই পালা করে দায়িত্ব পড়ে নাটকটি মঞ্চস্থ করার। সবশেষে আশ্রম সঙ্গীত দিয়ে শেষ হয় নাটক এবং তার সাথে পঁচিশে বৈশাখের দিনটিও। বর্ষা এলেই পশ্চিম তরুণের মাথার কাছটায় ঘন হয়ে আসে মেঘের দল। নিস্তেজ রংচটা গাছের পাতাদের অবিশ্রান্ত বৃষ্টির ধারায় ধুইয়ে দেওয়ায় বর্ষা। ছাতার কথা ভুলে ছেলেমেয়েরাও সামিল হয় এই ধুইয়ে দেওয়ার খেলায়। যখন এই বৃষ্টি ভেজা সবজে পাতার আনন্দ আর সোঁদা মাটির গন্ধে মোমো করে চারপাশ, তখন উৎসবেরও জল গড়িয়ে চলে আশ্রমের এ প্রান্ত থেকে ও প্রান্ত। শুরু হয় বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ, এই দিনটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক, 1941 সালের 22শে শ্রাবণ, অর্থাৎ এই দিনেই রবীন্দ্রনাথের মৃত্যুদিন। আর দুই, এই দিনে আনুষ্ঠানিকভাবে একটি বৃক্ষ চারা রোপণ করা হয়। সকালের মন্দির হয়ে যাওয়ার পর বিকেলবেলায় শুরু হয় মূল বৃক্ষরোপণ উৎসব। সবার প্রথমে বৃক্ষচারাটি সাজিয়ে সমারোহ করে আনা হয় মূল অনুষ্ঠানের জায়গায়। আর তার সঙ্গে সঙ্গে মরুবিজয়েরও কেতনও গানটিতে নাচ করতে করতে এগিয়ে চলে এক বিরাট নাচের প্রসেশন। এই অনুষ্ঠানের মূল বক্তব্য হলো রবীন্দ্রনাথের পঞ্চভূত ভাবনা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, পোম। পঞ্চভূতে এই পাঁচটি উপাদানের আয়োজনে সেই দিনকে সমারোহ করে রোপণ করা হয় এই বৃক্ষচারাটি। হলো কর্ষণ, বৃক্ষরোপণের পরের দিন সকালে শ্রীনিকেতনের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কোন পুরাতন প্রাণের টানে আমরা চাষ করি আনন্দে, গানের সাথে সাথে একটি বিশেষ জায়গাকে প্রদক্ষিণ করতে করতে নাচ করা হয়। এরপর দুটি গরুর সাহায্যে ওই বিশেষ জায়গার মাটিকে আনুষ্ঠানিকভাবে লাঙল দিয়ে চাষও করা হয়। পাঠভবনের ছেলেমেয়েরা অনুষ্ঠানটিতে কেবলমাত্র দর্শকের ভূমিকাই পালন করে থাকে। আউটিং, বর্ষাকালের দিনগুলোর আকাশের হাল একটু খারাপ হলেই ছাত্রছাত্রীদের মধ্যে আউটিং যাওয়ার নেশা চাপে। আর সেই ইচ্ছেই স্কুল সম্মত হলেই সবাই মিলে দলে দলে বেরিয়ে পড়ে প্রতিদিনের জীবন থেকে একটু অন্য কোথাও।
বড়রা সচরাচর সোনাঝুরির জঙ্গল, আর ছোটরা কেউ উত্তরায়ণ তো কেউ পুরনো মেলার মাঠ, নয়তো কখনো বা ডিয়ার পার্ক। আউটিংয়ে গিয়ে সবাই মিলে জমিয়ে আড্ডা, এদিক ওদিক হেঁটে বেড়ানো, দৌড়াদৌড়ি, হৈহুল্লোড়, গলা ফাটিয়ে চিৎকার করে গান নাচ, নিষিদ্ধ জায়গায় চলে যাওয়ার শিহরণ, অথবা নদীর জল নিয়ে হুলুস্থুল, কিছুই বাদ পড়ে না। অবশেষে ফেরার পালা, শিক্ষকদের ডাকাডাকি আর পাঠভবনের টানে আবার দল বেঁধে ফিরে আসা এই পাঠভবনে। স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে সঙ্গে বিশ্বভারতীর বিনয় ভবনের মাঠেও উদযাপিত হয় এই দিনটি। পাঠভবনের ছেলেমেয়েরাও অংশ হয়ে ওঠে এই উদযাপনের, শুধুমাত্র দর্শক হিসেবেই নয়, প্যারেডের দলেও তারা যোগ দেয় উৎসাহের সাথে। এই দিন যত্ন সহকারে পতাকার খুঁটি ঘিরে ফুলের আলপনা দেয়া হয়। পতাকা উত্তোলন, স্বাধীনতার গান, ড্রামের তালে তালে প্যারেডের গাম্ভীর্য মনের মধ্যে দেশ নিয়ে কেমন একটা আবছা উগ্রতা নিয়ে আসে। সবশেষে স্বাধীনতার প্রতীক হিসেবে একঝাঁক বেলুন উড়িয়ে শেষ হয় এই জাঁকজমকপূর্ণ আয়োজন। বর্ষা মঙ্গল, ঋতুর রানী বর্ষাকে উদযাপন করে বর্ষার শেষের দিকে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর্ষার গান নাচে ভরে ওঠে অনুষ্ঠানটি। পাঠভবনের ছেলেমেয়েরা দুটি গানের সঙ্গে নাচ করে এই অনুষ্ঠানে। বর্ষার স্নান সেরে সিক্ত প্রকৃতি এবার মাতে শয্যার খেলায়, শরৎ মেঘের মনোরম ঢঙে প্রকাশ পায় তার সৌন্দর্য গভীরতা। শিউলি ফুলের কমলা আভা সেই গেরুয়া উদাসীনতা গোটা পরিবেশে শিকড় ছড়ায় নিস্তব্ধে। এদিকে ওদিকে কেমন এক ছুটির আমেজ ঘুরে বেড়ায়, সেই উন্মুক্ত মনের খেলায় সামিল হয় উৎসবের আবহ। রাখি, আগস্ট মাসের একটি দিনে পাঠভবনের ছেলেমেয়ে থেকে শিক্ষকেরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়ে এই ঘরোয়া উৎসবে। বিশেষভাবে আকর্ষণীয় হলো এখানকার ছেলেমেদের নিজেদের হাতে বানানো রাখি। বহুদিনের খাটাখাটনির ফসল এই বানানো রাখি সেদিন সবাই বেঁধে দেয় সবার হাতে। শিক্ষক দিবসের আগের দিন বিকেলে শিক্ষক বনাম দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই দিন বয়সের বোঝা সামলিয়েও শিক্ষকদের এক কচি মানসিকতার সাক্ষী হয়ে থাকে পাঠভবনের ছেলেমেয়েরা। এরপর সন্ধ্যায় শুরু হয় বিচিত্রানুষ্ঠান। এখানে শিক্ষকরা নানান ধাঁচের কবিতা, গল্প, আবৃত্তি অথবা গান নাচের মধ্য দিয়ে আসর জমিয়ে তোলে। বছরের এই দিনে সমস্ত ছেলেমেয়েদের সাথে পরিচয় ঘটে শিক্ষকদের শিল্পী মানসিকতার। শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সকালের বৈতালিকে শিক্ষকদের গান, দ্বাদশ শ্রেণীদের শিক্ষকতা, সবের মধ্যে একটা ওলট পালটের গন্ধ আছে। এই একটি দিনের জন্য বদল হয়ে যায় শিক্ষকদের কর্তব্য, উদ্দেশ্য। সেই শিক্ষকদের জায়গা নেয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তারা মেতে যায় ছোট বড় ছেলেমেয়েদের মাঝে অনায়াসেই।
এর পাশাপাশি সেই দিন শিক্ষকদের লেখা আঁকা বিভিন্ন হাতে তৈরি কাজ দিয়ে সাজানো হয় সেগুনতলা। সেখানে শিক্ষকরা জমায়েত হয়ে চলে আড্ডা, হাসি ঠাট্টা অথবা তর্ক বিতর্ক। সকালের পর সন্ধ্যের জন্য অপেক্ষা করে থাকে আরেক নতুন বিষয়, শিক্ষকদের নাটক। নাটকের আগে চলে সাজগোজের পালা। শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে এই সাজিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। শুরু হয় নাটক। শৈল্পিক দিকের চেয়েও এই নাটকে থাকে শিক্ষকদের অফুরান আবেগ প্রবণতা, যা ভরিয়ে তোলে ছাত্রছাত্রীদের আবেগপ্রবণ মনকে। বিভিন্ন ধরন ও স্বাদের নাটক হয় প্রতি বছরই। কোনো বছর হাস্যরসে ভরা ভূষণ্ডীর মাঠে, কোনো বছর প্রেমে ভরা চিরকুমার সভা বা দালিয়া, তো কোনো বছর গুরুগম্ভীর অর্থবহ বিসর্জন। ক্লাসে বসে থাকা শিক্ষকরাও যে নাটকের এই মজার চরিত্রগুলো করতে পারেন, এতেই ছাত্রছাত্রীদের মনে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়, আর বাকিটুকু পূরণ হয়ে যায় শিক্ষকদের নিজস্ব পারদর্শিতায়। শারদ উৎসব মহালয়ে প্রায় 15-20 দিন আগে থেকে শুরু হয় এই শারদ উৎসব, যাকে আর একভাবে নাট্য উৎসবও বলা যেতেই পারে। শুধু রবীন্দ্রনাথই নয়, বিভিন্ন লেখকের নাটক এসে স্থান পায় এই শারদ উৎসবে। এই 15-20 দিন ধরে প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলায় নাট্যঘরে নাটকগুলি হয়। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা ছাড়াও এখানকার শিক্ষক শিক্ষিকারা ও অন্যান্য পদস্থ কর্মীরাও এই নাটকে অংশ নেয়। কোনোদিন পাঠভবন, কোনোদিন শিক্ষাসত্র, কোনোদিন আবার বিদ্যাভবন ইত্যাদি বিভিন্ন বিভাগের জন্য আগে থেকেই নির্দিষ্ট করা থাকে এক একটি সন্ধ্যাবেলা। পুরো শারদ উৎসবের মধ্যে পাঠভবন 2 দিন সন্ধ্যেই নাটক করে, একটি ছোটদের ও একটি বড়দের। ছোটরা মূলত রূপকথা অথবা হালকা মেজাজের নাটক, যেমন চম্পাবতী, লাল কালো, আর বড়রা সচরাচর ভারী কি অর্থে রবীন্দ্রনাথের রূপক নাটক, যেমন রাজা, মুক্তধারা। দীর্ঘ এক মাসের পরিশ্রমের ফসল হলো এই নাটক। প্রতিদিন বিকেলে খেলার মাঠের বদলে রিহার্সাল চলতে থাকে, আর সেখান থেকে শেখা যায় নাটকের কলাকৌশল, ভঙ্গিমা, গলা ওঠানামার কারুকার্য, শরীরের স্বচ্ছলতা প্রভৃতি খুচখাজ নাটকে পনা। এছাড়াও অদ্ভুত এক বন্ধুত্ব হয়ে যায় নাটকের এই দলের সঙ্গে। একসাথে বসে অসংকোচে বিনা দ্বিধায় হাত পা ছুড়ে নাটক করতে পারার আরামটা একটা ভালো সম্পর্ক ছাড়া কোথা থেকেই বা আসতে পারে? শুধু অভিনয়ে কেন, নাটকের কিছুদিন আগে থেকেই নাটকের সাজ পোশাক তৈরি করার তোড়জোড় চলে। বিভিন্ন রকমের মুখোশ অথবা মঞ্চ সাজানোর প্রয়োজনীয় জিনিস বানাতে ছেলেমেয়েরা এক মুখ্য ভূমিকা নেয়। এভাবেই একটা নাটক করার পাশাপাশি পাঠভবনের ছেলেমেয়েরা এরকম বিভিন্ন স্তরে স্বাদ পেতে থাকে, যা তাদের আনন্দ দেয় ঠিকই, কিন্তু গভীরে অজান্তেই সমৃদ্ধ করে চলে।
আনন্দবাজার পূজোর ছুটির আগের দিন গৌর প্রাঙ্গণ মাঠে বসে এই ঘরোয়া মেলাটি। সকাল থেকে দোকান করার তোড়জোড় চলে পুরো দমে। বাঁশ পোতা, গ্রিল সাজানো, বিভিন্ন দিকে যোগাযোগ যন্ত্রের ব্যস্ততা পড়ে যায়। সাথে অবশ্যই থাকে ঢাকের আওয়াজ। ঢাকিদের ঢাকের তাল আর আমাদের উৎসাহ মিলিয়ে কেমন যেন সাজো সাজো রব ওঠে গৌর প্রাঙ্গণ জুড়ে। পাঠভবন অফিসের সামনে আশ্রম সম্মেলনের দোকান বসে। প্রত্যেকটি দোকানেরই একটি স্বরচিত নাম দেওয়া হয়। বেলা একটু গড়িয়ে এলেই কেনা বেচার পালা শুরু হতে থাকে। খেটে খুঁটে তৈরি করা নিজেদের লেখা পত্রিকা, হাতের কাজ, মাটির কাজ, খাওয়া দাওয়ার জিনিস বিক্রি হয় এই মেলায়। বিক্রি হয় রং বেরঙের ল্যাম্পশেড, মাটির তৈরি মূর্তি, কাগজের ফুল, পেনদানি, সেলাই করা রুমাল, আরো কত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের তৈরি বিষয়। নিজেদের তৈরি জিনিস বিক্রি করার মধ্যে যে একটা বিশাল আনন্দ আছে, যে কোনো বিক্রেতাকে দেখলেই তা বোঝা যায়। আনন্দ ও বাজারের মধ্যে যে একটা সূক্ষ্ম ভারসাম্য আছে, তাই মেলায় ভীষণ স্পষ্ট হয়ে চোখে পড়ে। ক্রমশ রাত বাড়লে ভিড়ও বাড়তে থাকে। আলো, অন্ধকার আর রঙের মিশেলে আনন্দবাজার এক অন্য মাত্রা পায়। অবশেষে ভাঙনের পালা। আলগা হয়ে আসে ভিড়, পড়ে থাকে শুধু কয়েকটা গ্রিলের কাঠামো মাত্র। ফের আবঝা শীতের সাক্ষী হয় পাঠভবন। গাছেদের ফাঁকে ফাঁকে এসে বাসা বানায় তারই হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ছেয়ে ফেলা গৌর প্রাঙ্গণ তখন বদলে যায় এক স্বপ্নপুরীতে। সবুজ পাতার সতেজতা ফুরিয়ে শুকনো পাতার আভা ছড়িয়ে যায় দিকে দিকে, আর সেই পরিবেশের শান্ত ভাব কাটিয়ে তখনও এগিয়ে চলে উৎসবের গতি। বার্ষিক প্রদর্শনী। সারা বছর জুড়ে পাঠভবনের ছেলেমেয়েদের বানানো হাতের কাজেরই এক নিদর্শন এই প্রদর্শনী। কলাভবনের নন্দনে তিন দিন ধরে চলে এই অনুষ্ঠান। প্রদর্শনী জুড়ে সাজানো থাকে সেলাই আর বাঁধনির তৈরি চুড়িদার, মাটির কাজের সূক্ষ্ম কারুকার্য, সুতোর কাজের তৈরি বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং, তাছাড়া কাঠের কাজ ও লোহার কাজের তৈরি আসবাবপত্র। আরেক ধারে সাজানো থাকে ছোট থেকে বড়দের আঁকা বিভিন্ন স্বাদের ছবির লাইন। এই তিন দিন ধরে পাঠভবনের শিল্পের সঙ্গে পরিচয় হয় বহু মানুষের। ব্রহ্ম উপাসনা। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ এই দিনেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই উপলক্ষেই প্রতি বছর 7ই পৌষের এই দিন ভোরের বৈতালিকের পর সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা হয়। মন্ত্রপাঠ, ভাষণ, ব্রহ্মসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ভরে ওঠে অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত। পৌষ মেলা ব্রাহ্মধর্মের বার্ষিক উৎসব উপলক্ষেই প্রথম 1895 খ্রিস্টাব্দের 7ই পৌষ শান্তিনিকেতনের পুরনো মেলার মাঠে পৌষ মেলার সূচনা হয়।
তারপর থেকে প্রতি বছরই এই মিলন উৎসব শান্তিনিকেতনে ঐতিহ্য মেনে হয়ে আসছে। দেশ বিদেশের বিভিন্ন জায়গার ক্রেতা বিক্রেতারা এসে ভিড় জমায় এই মেলায়। হাতের তৈরি বিভিন্ন রকম কাজের জিনিস, এর সঙ্গে মেলার আরেক প্রান্তে বাউল গানের আসর জমে ওঠে। পাঠভবনের আবাসিক ছেলেমেয়েরাও মাস্টারমশাইদের দায়িত্বে এদিন মেলায় আসে। পড়াশোনার ঘোরদৌড়ের চক্করে বহুদিন অপেক্ষার পর এই দিনটি ছেলেমেয়েদের কাছে একচিলতে স্বস্তি এনে দেয়। দর্শক হিসাবেই তারা সামিল হয় মেলার যাবতীয় তেলেভাজার দোকান, নাগরদোলা আর আলোর রোশনাইয়ের মাঝে। সমাবর্তন। প্রতি বছরই 24শে ডিসেম্বরের সকালে পাঠভবনের জহরবেদিতে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই দিনটির বেশ কিছুদিন আগে থেকেই ছেলেমেয়েরা জহরবেদি ও তার সামনের রাস্তাটিতে বিভিন্ন আলপনা এঁকে সাজিয়ে তোলে। অনুষ্ঠানে প্রবীণ নবীনকে মালা দিয়ে বরণ করে নেয়। অর্থাৎ এই দিন প্রবীণ নবীনের গুরুত্বকে স্বীকার করে তাকে সম্মানের সাথে গ্রহণ করে। সেই ভাবনা থেকেই এই দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর স্কুল সার্টিফিকেট এবং প্রি ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সপ্তপর্ণী অর্থাৎ ছাতিম পাতা এবং পরে সার্টিফিকেট দিয়ে স্বীকৃতি জানানো হয়। মনে করা হয় তারা শিক্ষার এক ধাপ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি এই দিনে পাঠভবন ও শিক্ষা সত্রের অধ্যক্ষেরা স্কুলের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। ছেলেমেয়েরা সারা বছর জুড়ে নিয়মিতভাবে কাজ করে চলে, যার কিছুটা এনসিসি, এনএসএস আর বাকিটা আশ্রম সম্মেলনীর হাত ধরে হয়। জীবনে চলার পথে এই ধারাবাহিক কাজের গতিময়তাই তাদের স্থির থাকতে দেয় না, এগিয়ে নিয়ে যায়। এনএসএস অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম। পাঠভবনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এনএসএস এর সঙ্গে যুক্ত থাকে। এনএসএস এর পক্ষ থেকে সারা বছর জুড়ে বিভিন্ন রকমের সমাজসেবামূলক আলোচনা সভা ও আশ্রম পরিষ্কারের কাজ ছেলেমেয়েরা করে। কখনো আবার প্ল্যাকার্ড নিয়ে সাইকেল র্যালিতে অথবা কোনো জায়গা হেঁটে প্রদক্ষিণ করাতেও তারা যুক্ত থাকে। তাছাড়া 15ই আগস্ট ও 26শে জানুয়ারির দিন প্যারেডে এনএসএস এর একটি দল যোগদান করে। এনসিসি। সপ্তম থেকে নবম শ্রেণীর ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই এনসিসির সঙ্গে যুক্ত থাকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকেলে এই ছাত্রছাত্রীদের নিয়ে প্যারেডের রিহার্সাল হয়। 26শে জানুয়ারি ও 15ই আগস্টের দিন সকালের অনুষ্ঠানে প্রধানত এই এনসিসির দলই প্যারেডের মুখ্য ভূমিকা নেয়। সাহিত্য সভা। একদিকে ছেলেমেয়েদের লেখা স্বরচিত কবিতা, ছড়া, গল্প, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও তার সাথে নাচ নিয়ে তৈরি একটি স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান এই সাহিত্য সভা। প্রত্যেক সভায় একজন সভাপতি থাকেন, যিনি সভা পরিচালনা ও সভাটির গুণাগুণ নিয়ে বক্তব্য রাখেন। আশ্রম সম্মেলনী সাহিত্য বিভাগ থেকে প্রতি বছরই এরকম বেশ কয়েকটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। শিশু, মধ্য, আদ্য, বয়স অনুযায়ী বিভক্ত এই তিনটি ভাগ থেকে ভিন্ন স্বাদ ও মানের সাহিত্য সভা হয়। এই দিন সভাটিকে ছেলেমেয়েরা অতি সাধারণ কাপড়, কাগজ, ফুল দিয়ে সাজিয়ে অসাধারণ করে তোলে। গ্রাম পরিদর্শন। আশ্রম সম্মেলনের সেবা বিভাগের তরফ থেকে আয়োজিত এই কাজটির মূল উদ্দেশ্য কোনো দুস্থ গ্রামকে সহায়তা করা। এই উদ্দেশ্যে কোনো একদিন সকালবেলা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পাঠভবনের ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে কোনো এক গ্রামের উদ্দেশ্যে।
গ্রামে গিয়ে সুবিধে অসুবিধে পর্যবেক্ষণ করে পাঠভবনের ছেলেমেয়েরা। এরপর বিদ্যালয়ের দান সংগ্রহ ও অন্যান্য উপায়ে সংগৃহীত অর্থের সাহায্যে ও বিবিধ উপায়ে তাদের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। শুধু তাদের সহায়তায় নয়, এই দিন পাঠভবনের ছেলেমেয়েদের গ্রামটির মানুষজনের জীবন নির্বাহের সঙ্গে এক সূক্ষ্ম পরিচয় ঘটে। পাঠভবনের ছেলেমেয়েদের রোজকারের চলার এক পথ আছে, সকাল থেকে রাত অবধি সেই নিয়মে ঘেরা সাদা কালো পথের ক্লান্তি আনন্দের কোলাজ জুড়েই তৈরি হয় জীবনের অভিজ্ঞতা আর কাজের নিপুণতা। সারা বছরের কাজের বাইরেও পাঠভবনের বিশেষত আবাসিক ছাত্রছাত্রীদের প্রতিদিনের একটা বাধা নিয়ম থাকে। সকালবেলা রেডি হয়ে লাইন করে স্কুলে আসা দিয়ে শুরু হয় প্রত্যেকটি দিন। এরপর বৈতালিকের ঘন্টা শুরু হয়, ছেলেমেয়েরা ব্যাগ পেতে লাইন করে দাঁড়ায়, শুরু হয় বৈতালিকের মন্ত্র, তারপর গানের দলের গান দিয়ে শেষ হয় বৈতালিক। এরপর ক্লাসে যাবার পালা, বৈতালিকের লাইন ভেঙে ছড়িয়ে পড়ে ছেলেমেয়েরা, গাছের তলায় গোল করে ক্লাস বসে, ক্লাসের মাঝে থাকে টিফিন তৃতীয় পর্বের পর, তারপর ফের ক্লাস, নুড়িকাকরের উপর আসন পেতে প্রকৃতির অনেকটা কাছাকাছি থেকে এই ক্লাসগুলি চলতে থাকে। আরেকটু বেলা পড়ে এলেই ওদিকে ছোটদের দুপুরের খাওয়া শুরু হয়, একে একে বড়রাও আসতে থাকে। খাওয়া শেষে দল বেঁধে হোস্টেলে ফেরার পালা, তারপর দুপুরে স্টাডি। স্টাডির পর থাকে বিকেলে খেলার মাঠ। এখানে খেলার মাঠেরও একটি বিশেষ পোশাক আছে। উদ্দাম খেলাধুলার পর হোস্টেলে ফিরে এসে দুপুরের মতোই আবার স্টাডি রুমে পড়তে বসতে হয়। মাস্টার মশাইরা এই পড়াশুনো দেখার কাজে দুপুরে ও সন্ধ্যাবেলায় এখানে আসেন। পড়াশুনো হয়ে যাওয়ার পর রাতের খাওয়া দাওয়া, কিচেনে যাওয়া আসার এই পথটুকু বাচ্চারা গান গাইতে গাইতে যায়, গ্রীষ্মকালে গ্রীষ্মের গান, শীতে শীতকালের গান। প্রতিদিনের এই চলাফেরার নিয়মের মধ্যেই বুধ ও বৃহস্পতিবার স্কুল ছুটি থাকে। প্রতি বুধবার সকালে ছেলেমেয়েরা সাদা পোশাক পরে উপাসনা গৃহ কাঁচ মন্দিরে যায়। সকালের এই মনোরম পরিবেশের মধ্যে ঘণ্টা আর তানপুরার সুর চারপাশকে এক আলাদাই মাধুর্য এনে দেয়। মন্দিরে গানের দলেরা কয়েকটি গান গায় ও ওই দিনের আচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো গদ্যাংশ পাঠ করে শোনান। শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে এই জীবন ছন্দই প্রবাহিত হয়ে আসছে দিনের পর দিন, বছরের পর বছর। স্রোতের সব ঢেউয়ের কথা হয়তো বলা হলো না, হয়তো বলা যেত আরো দক্ষতায়, আরো নৈপুণ্যের সঙ্গে। আসলে প্রতীক্ষিত সর্বদা সর্বোচ্চ সাফল্য পান না, তাই আমাদের প্রাথমিক প্রয়াস আর আন্তরিক চেষ্টার পরেও যে কমতি রয়ে গেল হয়তো তা পূরণ করবে ভবিষ্যতে অন্য কেউ, অন্য কোনোভাবে। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বস্ব দিয়ে, সেই আমাদের আনন্দ।
সকলকে নমস্কার।